হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দিন, সবাই ঘুরতে বের হয়েছে, তাই আমিও একটু বের হয়েছি। আমি এখন আছি ফুলবাড়ী উপজেলা কুড়িগ্রাম জেলার এই ধরলা সেতু। এই ধরলা সেতুর উপরে দেখেন কি পরিমাণ ভিড়। বৎসরে দুইবার এই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুই ঈদের মধ্যে এই ব্রিজের উপরে সবাই ঘুরতে আসে। আর এটা এক প্রকার বলা যায় যে ফুলবাড়ী উপজেলার মধ্যে হচ্ছে যে পর্যটন কেন্দ্র, যে ঈদের সময় সবাই এখানে উৎসবে আনন্দে সবাই পেতে ওঠে, সবাই ঘুরতে আসে এখানে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই আপনারাও আসতে পারেন এখানে ঘুরতে। অনেক সুন্দর একটা জায়গা, দুই পাশে নদী, ধরলা নদী, এবং মাঝখান দিয়ে একটা ব্রিজ। এই ব্রিজটা প্রায় আপনার হবে 1 কিলোমিটারের কাছাকাছি। তো ব্রিজটা দেখতে অনেক সৌন্দর্যময় এবং অনেক সুন্দর ব্রিজ, সবাই ঘুরতে আসে অনেক দূর দূরান্ত থেকে। তো আজকে আমিও আসছি ঘুরতে ঈদের দিন বিকেলবেলা একটু সময় কাটানোর জন্য। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং ব্রিজটা পুরোটাই দেখাবো আপনাদেরকে আজকে কোথায় কী চলছে। যদিও বা সারাদিন গরম ছিল, রোদ ছিল, কিন্তু এখন সেই সুন্দর আবহাওয়া, একটা মানে মনমুগ্ধকর বাতাস এই আবহাওয়ায় মানে ব্রিজের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলছে। সবাই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে ব্রিজের উপরে, এবং ব্রিজের নিচেও অনেক লোকজন দেখা যাচ্ছে। আর এখানে সবাই রানিং, গাড়িতে, অটোতে এবং হাঁটে হেঁটে সবাই ছবি তুলতেছে, ঘুরে বেড়াচ্ছে, অনেক মজা করতেছে সবাই। অনেক বাইরের লোক আসছে এখানে, বিশেষ করে অনেক দূর থেকে আসে লোক ঘুরতে, এই ব্রিজটা দেখার জন্যই অনেক লোক আসে। তো ঈদের সময় একটু ভিড় বেশি হয় ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত, কারণ সব সময় তো আর ছুটি থাকে না, সব সবার অফিস সবাই কাজে কর্মে ব্যস্ত। যেহেতু ঈদের এই কয়দিন একটু ছুটি থাকে, তাই সবাই এই কয়দিন একটু ঘুরতে বের হয়, তখন এখানে দেখা যায় অনেক লোকজনের অবস্থান। আপনারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটু ফলো দিয়ে রাখবেন। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন জায়গা দেখার জন্য, আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন অন্য রকম কিছু জিনিস দেখানোর। ব্রিজের এই দিক দিয়ে শেষ মাথায় দেখা যাচ্ছে আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়তেছে, তার মানে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। এখন ব্রিজ থেকে লোক নেমে নেমে যাচ্ছে, তো ব্রিজের একটু ভিড় কমতেছে, কিন্তু দুই সাইড দিয়ে অনেক লোকজন, কারণ সবাই বাসার দিকে রওনা দিচ্ছে হয়তো, এ কারণে ফাঁকা হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে এমনিতেই পুলিশ ভাইরা এখান থেকে নেমে যাওয়ার জন্য ব্যবস্থা নিবে, তাই হয়তো আগেই সবাই নেমে যাচ্ছে। এই যে আপনারা দেখেছেন সামনে অনেক ভিড়, এটা হচ্ছে ব্রিজের শেষ প্রান্ত, একদিক থেকে আরেক দিকে চলে আসলাম। এখানে অনেক মজা করতেছে ওরা। আমরা এখন শেষ প্রান্তে চলে আসছি ব্রিজের, অনেক ভিড় দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে থাকেন ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর এখানে ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কোনো জায়গায় দেখা হবে। আর আপনাদেরও দাওয়াত থাকলো এই ফুলবাড়ী ধরলা সেতু ঘুরে দেখার জন্য। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। Thank you.
ها